যখনই ওরা একটু টলাটা নিয়ে আর 10-12 জন সামনে আগাইছে, তো সামনে যেই আগাইছে আর আগানোর পরেই মনে করেন চিল্লান দিছে, যখন যে চিল্লান দিছে আমরা তো মনে করেন তখনই বুঝা ফেলাইছি এই যে লাশ পাইছে, আর বলতাছে এই যে লাশ ভাই সরছে, লাশ ভাই সরছে। রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকার আলুপদি গ্রামের পাশে 1200 একরেরও বেশি জায়গা জুড়ে ঢাকা 16 আসনের এমপি ইলিয়াস মোল্লার মাছের ঘের, যার নাম বিশ্বখামার। এখানেই পিকনিক করতে সোমবার রাতে আসেন সংসদ সদস্য ইলিয়াস মোল্লার পিয়ন শাকিল সহ 10 সহকর্মী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এই ঘরটির পাশেই রাতে গোসলে নেমেছিলেন অন্তত 10 বছর ধরে ইলিয়াস মোল্লার অধীনে কাজ করা শাকিল। পরে আর না ওঠায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। 24 ঘন্টা পর তার মরদেহ ভেসে ওঠে ঘটনাস্থল থেকে 200 গজ দূরে। আমাদের খাবার শেষ, পরে শাকিল আর আসে না। তো যখন না আসছে আমাদের মনের মধ্যে একটা ই হয়েছে, পরে আমরা সব লোক নিয়ে রাতের দিকেই খোঁজাখুঁজি শুরু করে দিছি। আমাদের এই রিংবান খুঁজছি, ভিতরে বাগান আছে, বাগান খুঁজছি, কোনো জায়গা পাওয়া যায় না। তো যেখানে ওরা নামছে সেই জায়গায় ভাসিয়ে উঠছে। সোহরাওয়ার্দী হাসপাতালে মৃতের স্বজনরা জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। পোস্টমর্টম করার পরে না বোঝা যাবে যে হয়তো ওরা কি মানুষে মারছে না ও নিজে নাকি ড্রিঙ্কস করছে, ওখানে যেহেতু অনুষ্ঠান ছিল কি করছে ওটা ওই জানে আর আল্লাহ মালিক জানে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই এর তদন্তকারী দল, আর পুলিশ বলছে পিকনিকে মদ খেয়েছিলেন অংশগ্রহণকারীরা। সম্ভাব্য সব বিষয় সামনে রেখে তদন্ত করছেন তারা। সে মদ পান করার কারণে মারা গিয়েছে না পানিতে ডুবে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গিয়েছে, তার আঘাতের দ্বারা মৃত্যু হয়েছে কিনা, এই তিনটা বিষয় আমরা বিশ্লেষণ করছি, ছায়া তদন্ত করতেছি পূর্ণাঙ্গ ভাবে, যাতে ঘটনাটা প্রকৃত রহস্য কি এটা আমরা উদ্ঘাটন করিতে পারি। জিজ্ঞাসাবাদ করেছি অনেককে, কিন্তু এটার কোনো ফলাফল এখনই আমরা কোনো কিছু প্রকাশ করতে রাজি না। পুলিশ জানায় ময়নাতদন্ত প্রতিবেদনের পরই জানা যাবে এটি কি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।